আশা এবং স্বাগতম সকলকে জানাই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর আজকের অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ের পাঠ বিশ্লেষণ নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমাদের আজকে অধ্যায় আলোচ্য বিষয় হচ্ছে ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। সো লেটস স্টার্ট। বাহাদুর শাহ পার্ক, ঢাকার সদরঘাটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত বাহাদুর শাহ পার্ক 19 শতকের মাঝামাঝি ঢাকার নবাব আব্দুল গথি এ পার্ক তৈরি করেন। ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে এর নাম দেন ভিক্টোরিয়া পার্ক। পরবর্তীতে ভারতবর্ষের শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে পার্কটি নাম হয় বাহাদুর শাহ পার্ক। পরবর্তী বিষয় আহসান মঞ্জিল। ঢাকার প্রাচীন স্থাপত্য কীর্তির আরেকটি বিখ্যাত নিদর্শন বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার নবাবদের তৈরি প্রাসাদ আহসান মঞ্জিল। এটি খুব এখনও রয়েছে, খুবই সুন্দর। আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আপনাদের সুযোগ হলে আপনারা যেতে পারেন। পরবর্তী বিষয় পানাম নগর। 19 শতকে ধনী ব্যবসায়ীদের অনেকে বসবাসের জন্য সোনারগাঁয়ের পানাম এলাকাটি বেছে নেন। এরা পানাম নগরের মূল সড়কে দুই পাশে সারিবদ্ধভাবে অনেকগুলো ইমারত নির্মাণ করেন। পানাম নগরে এখনও এরকম 52টি ইমারত টিকে আছে। পরবর্তী বিষয় লোকশিল্প জাদুঘর। সর্দারবাড়ি বা বড় সর্দারবাড়িতে এখন স্থাপিত হয়েছে লোকশিল্প জাদুঘর। এটি 1901 সালে নির্মিত হয়েছে। এটি তৈরি হয়েছে দুটি বড় প্রাসাদকে নিয়ে। পরবর্তী বিষয় মোগল স্থাপত্য রীতি। ইংরেজ শাসনের পূর্বে মোগলরা এদেশে শাসন করত। মোগল শাসনকালে ও তারপরে কিছু সময়ব্যাপী ঢাকার স্থাপত্য রীতিতে মোগল স্থাপত্য রীতির প্রভাব লক্ষ্য করা যায়। মোগল স্থাপত্য রীতিতে তৈরি ঢাকার উল্লেখযোগ্য মসজিদ হল লালবাগ মসজিদ, লক্ষ্মীবাজার মসজিদ, সূত্রাপুরের কলুটোল জামে মসজিদ, সূত্রাপুরের সীতারা বেগম মসজিদ ইত্যাদি উল্লেখযোগ্য। পরবর্তী বিষয় গির্জা। গির্জা হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয়। ঢাকায় নির্মিত কয়েকটি গির্জা হলো আর্মেনিয়াম চার্চ, সেন্ট টমাস অ্যাংলিকান চার্চ, হোলি ক্রস চার্চ প্রভৃতি। পরবর্তী বিষয় পুরাকীর্তি ও প্রত্ন নিদর্শন। পুরাকীর্তি হল প্রাচীন আমলের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা, যেমন পাহাড়পুরের সোমপুর বিহার, বহুড়ার মহস্থানগড়, কুমিল্লার ময়নামতি, শালবন বিহার প্রভৃতি। আর প্রত্ন নিদর্শন হল পুরাকীর্তিগুলোতে প্রাপ্ত প্রাচীনকালের বিভিন্ন জিনিস, যেমন মুদ্রা, মানুষের ব্যবহার্য বিভিন্ন দ্রব্য, পোড়ামাটির ফলক প্রভৃতি। জাদুঘর হলো সেখানে প্রত্ননিদর্শন সমূহ সংরক্ষণ ও প্রদর্শন করা হয়, যেমন ঢাকার জাতীয় জাদুঘর, সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর, ময়নামতি বা ময়মনসিং জাদুঘর প্রভৃতি। রবীন্দ্রনাথের কুটিবাড়ি। কুষ্টিয়ার শিলাইদহে ছিল রবীন্দ্রনাথের জমিদার
বা জমিদারি। রবীন্দ্রনাথ তার জমিদারি দেখাশোনার জন্য প্রায়ই এখানে আসতেন এবং অবস্থান করতেন। রবীন্দ্রনাথের অনেক বিখ্যাত সাহিত্যকর্ম এখানে রচিত হয়েছে। এখানে অবস্থানকালে ঢাকার জন্য কুটিবাড়ি নামে একটি প্রাসাদ নির্মাণ করা হয়েছে। এই কুটিবাড়ি রবীন্দ্রনাথের কুটিবাড়ি হিসেবে পরিচিতি লাভ করে। তো আমরা দেখতে পেলাম এই পাঠ বিশ্লেষণগুলোর মধ্য দিয়ে চতুর্থ অধ্যায় উপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায় নিয়ে আমরা আলোকপাত করছি। এখানে আমরা পাঠ বিশ্লেষণে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে জানতে পারলাম সেগুলো হলো বাহাদুর শাহ পার্ক, আহসান মঞ্জিল, পানাম নগর, লোকশিল্প জাদুঘর, মুঘল স্থাপত্য রীতি, গির্জা, পুরাকীর্তি ও প্রত্ন নিদর্শন, রবীন্দ্রনাথের কুটি বাড়ি। এই প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চতুর্থ অধ্যায়ের। আশা করি তোমরা এটি মনোযোগ সহকারে পড়বে এবং কোনো রকম বুঝতে না পারলে এই ভিডিও থেকে তোমরা সাহায্য গ্রহণ করবে। আজ আর নয়, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমরা এর পরে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো নিয়ে খুব শীঘ্রই নতুন পাঠ বিশ্লেষণ আমরা আপলোড করব। তোমরা সেখান থেকে দেখতে পারবে এবং বুঝতে পারবে এবং তোমাদের যে কোনো সাহায্য সহযোগিতা এখান থেকে গ্রহণ করতে পারবে। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ শেষ করছি, বাই।